সুধী মণ্ডলী, আমি শিবলি শাওন আহমেদ এবং আপনারা দেখছেন ভাদেশ্বর ইউনিয়ন সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে যারা আমাদের অনুষ্ঠানটি এই মুহূর্তে উপভোগ করছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, আমরা বর্তমানে উপস্থিত আছি ভাদেশ্বর ইউনিয়ন সংবাদের টিম নিয়ে জনাব সুনু মিয়ার বাড়িতে। ইতিপূর্বে ভাদেশ্বর ইউনিয়ন সংবাদে প্রচারিত জনাব সুনু মিয়ার শিশুপুত্র হাবিবুরের একটি ভিডিও প্রতিবেদন আমরা তুলে ধরেছিলাম। এই শিশুটি হার্টের একটি বিরল রোগে আক্রান্ত। তার হার্টে একটি ছিদ্র হয়ে যাওয়ায় তার নানাবিধ শারীরিক সমস্যা দেখা দিয়েছে। এই শিশুটির চিকিৎসা ব্যবস্থা অতীব জরুরি হয়ে পড়েছে তার জীবন বাঁচানোর জন্য। তো এই প্রতিবেদনটি প্রচারের পর অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে তার সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত ভাদেশ্বর ইউনিয়ন সংবাদের রিপোর্টার টিমের সাহায্যে আমরা আমাদের ব্যক্তিগত তহবিলের মাধ্যমে 5,000 টাকা জমা করেছি। এই 5,000 টাকার চেকটি আমরা হাবিবুরের পিতা জনাব সুনু মিয়ার কাছে আজকে হস্তান্তর করার জন্য এসেছি, কারণ এই শিশুটির সুচিকিৎসা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে আমাদের ভাদেশ্বর ইউনিয়ন সংবাদের রিপোর্টার টিমের সহায়তায় আমরা যে 5,000 টাকার একটি তহবিল সংগ্রহ করতে পেরেছি তা আমরা অতি শীঘ্রই তাদের হাতে তুলে দিচ্ছি, যাতে তারা এই শিশুটির সুচিকিৎসার জন্য ব্যবস্থা নিতে পারে। আজকে আমাদের সাথে জনাব সুনু মিয়ার বাড়িতে উপস্থিত আছেন জনাব শায়েদ আহমদ, ভাদেশ্বর মুকামবাজার বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক। উনার মাধ্যমেই আমরা শিশু হাবিবুরের দুরবস্থার কথা জানতে পারি এবং উনি আজকে আমাদের সাথে সংযুক্ত হয়ে ওনার ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য কিছু টাকা শিশু হাবিবুরের পরিবারের হাতে তুলে দিচ্ছেন। তো এখন আমরা চেকটি হস্তান্তর করব শিশু হাবিবুরের পিতার হাতে। আমরা ভাদেশ্বর ইউনিয়ন সংবাদের মাধ্যমে সংগ্রহকৃত 5,000 টাকা চেক আকারে এখন জনাব সুনু মিয়ার হাতে তুলে দিচ্ছেন ভাদেশ্বর মুকামবাজার বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শায়েদ আহমদ সাহেব। ধন্যবাদ আপনাদের। এখন আমরা শুনতে চাইব জনাব শায়েদ আহমদ সাহেবের কাছ থেকে, কারণ ওনার মাধ্যমেই আমরা এই খবরটির সন্ধান পাই। প্রথমে আমরা জানতে চাইব শিশু হাবিবুরের বর্তমান অবস্থা এবং তার সাহায্যার্থে মানুষের এগিয়ে আসার বিষয়ে আপনি যদি দুটি কথা বলতেন। ধন্যবাদ শাওনকে, ধন্যবাদ ভাদেশ্বর ইউনিয়ন সংবাদ মাধ্যমে যারা আজকে এই আমাদের এই সহানুভূতির অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই ভাদেশ্বর ইউনিয়ন সংবাদের সকল সদস্যকে যারা তাদের নিজ উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে তাদের আজকের এই 5,000 টাকা অনুদান এই ছোট্ট শিশু হাবিবুর রহমানের পিতার কাছে দান করেছেন, সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে ভাদেশ্বর এবং বিভিন্ন এলাকার যারা আজকের এই ভাদেশ্বর সংবাদ যারা দেখছেন, যারা এটার সাথে আপনার সম্পৃক্ত আছেন, সবার কাছে আমাদের একটা আবেদন, এই ছোট্ট শিশুটিকে আমরা সকলে মিলে বাঁচানোর জন্য এগিয়ে আসতে হবে, কারণ ওর বয়স মাত্র 2 বছর, ওর চিকিৎসার প্রয়োজন। আমি যে যখন জানতে পেরেছি ওর বড় চাচা জনাব নানু চাচার কাছ থেকে যে ও অসুস্থ, তখন আমার প্রিয় ভাতিজা ভাদেশ্বর ইউনিয়ন সংবাদের শাওনের মাধ্যমে যোগাযোগ করে বিগত কিছুদিন আগে একটা সংবাদ প্রচার করা হয়েছিল, তার ধারাবাহিকতায় আজকে তাদের ভাদেশ্বর ইউনিয়ন সংবাদের পক্ষ থেকে 5,000 টাকা অনুদান আমরা দিয়েছি। আমারও ব্যক্তিগত পক্ষ থেকে আমি একটা সামান্য সহযোগিতা করেছি। তো আমি আশা করব ভাদেশ্বরের বিদ্যমান যারা মানুষ আছেন দেশে বিদেশে, আমাদের এলাকার মানুষ সকলের কাছে আমরা বিনীত অনুরোধ জানাবো, আপনারা এই ছোট্ট শিশু হাবিবুর রহমানের সাহায্যার্থে আপনারা এগিয়ে আসুন। আমরা চাই এই ছোট্ট শিশুটি আরও দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকুক, সেই আশা প্রত্যাশা আমি সকলের কাছে রাখছি। আপনারা দয়া করে আমাদেরকে একটু এই ছোট্ট শিশু হাবিবুর রহমানের সাহায্যার্থে এগিয়ে আসুন। ধন্যবাদ আপনাকে। এখন আমরা জানতে চাইব শিশু হাবিবুরের পিতা জনাব সুনু মিয়ার কাছে, যে আমাদের ভাদেশ্বর ইউনিয়ন সংবাদের রিপোর্টার ফান্ড থেকে যে আপনাকে 5,000 টাকার একটি চেক দেওয়া হয়েছে, আপনার অনুভূতি কী এবং আপনি আপনার শিশুর সাহায্যের জন্য ভাদেশ্বর ইউনিয়নবাসীকে যদি কিছু বলতে চান। আসসালামু আলাইকুম। আমি আমার বাচ্চা লাগে সবার কাছে একটু দাবি চাই, যে আমার বাচ্চাটার জেলা চিকিৎসা হয় ওই কারণে আমি আপনারা সবার কাছে কই আর যে আমার বাচ্চাটার কিছু সাহায্য করুক, আমার বাচ্চাটা যাতে মানে চিকিৎসা করতে পারি আর আমার বাচ্চাটা লাগে দেওয়া করবার সবার। সুধী মণ্ডলী, যারা এই মুহূর্তে ভাদেশ্বর ইউনিয়ন সংবাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের কাছে আমাদের একটি মানবিক আবেদন। আমরা ভাদেশ্বর ইউনিয়ন সংবাদ একটি সংবাদ সংস্থা,
আমরা কোনো দাতব্য সংস্থান নই, আমরা কারো কাছ থেকে চাঁদা অথবা তহবিল সংগ্রহ করি না, শুধু ভাদেশ্বর ইউনিয়নের নানাবিধ খবর আপনাদের সামনে তুলে ধরি। কিন্তু এই শিশুটির দুরবস্থা দেখে আমরা আমাদের বিবেকের কাছে আমরা পরাজিত। এই শিশুটির দুরবস্থা দেখে ভাদেশ্বর ইউনিয়ন সংবাদের যে রিপোর্টার ফান্ড আছে সেখান থেকে আমরা তহবিল সংগ্রহ করি, করে এই শিশুটির জন্য 5,000 টাকার একটি সামান্য অনুদান আমরা ওনাদের ফ্যামিলির হাতে তুলে দেই। কিন্তু আমরা জানি ঐতিহ্যবাহী ভাদেশ্বরে অনেক জনদরদী নেতা আছেন, অনেক জনদরদী প্রবাসী আছেন, যারা প্রবাসে থেকেও সর্বক্ষণ ভাদেশ্বর মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন। আমি সেই সব মানবদরদী মানুষদের কাছে আবেদন জানাচ্ছি, এই শিশুটির যে দুরবস্থা, এই দুরবস্থা দেখে যদি আপনাদের মনে দয়ার উদ্রেক হয়, এই শিশুটির সুচিকিৎসার জন্য যদি আপনাদের মনে সাড়া জাগে, তবে এই শিশুটির সুচিকিৎসার সাহায্যার্থে আপনারা এগিয়ে আসুন। এই মানবতার আহ্বান জানিয়ে আজকের মতো ভাদেশ্বর ইউনিয়ন সংবাদ আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।